সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম সুজন 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম অংশগ্রহণ করেন। তখন নুরুল ইসলাম পরাজিত হন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। এরপর 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী ইমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বার নির্বাচিত হন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সে দফায় রেলপথ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশী ভারতের কাছে, আর তারপর থেকেই দলটির নেতাকর্মীরাও পলাতক রয়েছেন। এর মধ্যে গ্রেপ্তারও হয়েছেন অনেকে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর আগে আজ গ্রেপ্তার করা হয় দুই সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে। সোমবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় রেলমন্ত্রী সুজনকে, সাবেক রেলমন্ত্রী সুজনকে, নুরুল ইসলাম সুজন। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী তানভীর মৌসুম। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি তার কাছে। তানভীর, সাবেক রেলমন্ত্রীকে তো গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে কি ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা? আর সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে কখন ডিবি কার্যালয়ে আনা হয়? দেবাশিস, রেলমন্ত্রী, সাবেক রেলমন্ত্রী সুজনকে এই শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল থেকে, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের 833 নম্বর কক্ষ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং যাত্রাবাড়ি থানা পুলিশ মূলত তাকে গ্রেফতার করে। তবে এখন পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়নি, তবে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার কথা রয়েছে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডিবি কার্যালয়ের সামনেই। এখানে এখন পর্যন্ত এই যে রেলমন্ত্রী, সাবেক রেলমন্ত্রী সুজনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং যাত্রাবাড়ি থানায় থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তারপর থেকে আমরা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছি। সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত সাবেক রেলমন্ত্রী সুজনকে কিন্তু এখনও এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়নি এবং এই যে তারপরও আমাদের অপেক্ষা থাকবে এবং আমরা এখানে অবস্থান করবো এবং দেখব যে সাবেক রেলমন্ত্রী সুজন তাকে ডিবি কার্যালয়ে আনা হয় কিনা এই শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল থেকে। এবং এর আগে রাত এগারোটার দিকে এই দুই সাংবাদিককেই এখানে নিয়ে আসা হয়, মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তকে। এবং এখানে আমরা জেনেছি যে আসলে এই সোমবার ভোরবেলা কিন্তু ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে এই ভারতে যাওয়ার পথেই এই 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটক করে পুলিশ এবং এরপর এই ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় তারা আটক হন। ভোরে তাদের আটক করার পর পুলিশে দেওয়া হয় এবং বিকেলে থানা থেকে তাদের রাজধানীতে নিয়ে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল এবং এ সময় একটা লম্বা দূরত্ব অতিক্রম করে তারা ডিবি কার্যালয়ের এখানে আসেন এবং তারা ডিবি কার্যালয়ে এসে পৌঁছান রাত 11টার দিকে এবং তখনই হচ্ছে তাদেরকে নিয়ে আসা হয়। এবং শুধু পুলিশ নয়, সেখানে সেনাবাহিনীও থাকে এবং সেনাবাহিনীর গাড়িও কিন্তু সেখানে ছিল মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তকে নিয়ে আসার সময়। এবং আমরা অপেক্ষা করছি সাবেক রেলমন্ত্রী সুজনকেও যদি নিয়ে আসা হয় সে খবরটি আমরা জানিয়ে দেব। দেবাশিস, ধন্যবাদ তানভীর যুক্ত হওয়ার জন্য।